বাংলাদেশের জনগণ, বা একজন আপনি কিভাবে দেখছেন তাদের? সাধারণ মানুষ হিসেবে দেখা উচিত, কিন্তু তাদের ক্ষমতা আসছে, ক্ষমতার অপব্যবহার করাটা ঠিক না। হ্যাঁ, ছাত্রলীগের অনেকেই আছে হেল্প করে, হ্যাঁ অনেক বড় হয়ে আসতে হেল্প করে, বাট ম্যাক্সিমাম ছাত্রলীগের ধরেন একজন সাধারণ সম্পাদক, তিনি যথেষ্ট ভালো, কিন্তু তার সাথে যে সাঙ্গপাঙ্গগুলো ঘুরে, তারা কিন্তু তাদের পাওয়ারটা বেশি দেখায়, আমরা এটা আমরা সেটা, তো আমরা সেক্ষেত্রে তাদের থেকে বেশি ক্ষতির ইয়েটা হয় আর কি। তো ক্ষমতা আমার মনে হয় অপব্যবহার না করে ব্যবহার করাটাই উচিত এই আর কি। কিন্তু আরেকটা জিনিস আপনাকে একটু বলি, যে ছাত্রলীগ, আপনি যদি আপনার পারিবারিক কোনো সমস্যা থাকেন, তাহলে আপনি চিন্তা করেন যে আপনার বড় ভাই ছাত্রলীগ কে আছে, তার হেল্প নেন। আপনি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হলে আগে ছাত্রলীগ কে আছে তার হেল্প নেন। আপনি কোনো সমস্যাতে পড়লে যেন এই ক্যাম্পাসে আমার বড় ভাই কে আছে তার হেল্প নেন, তাহলে সেটা কি তারা কি ভালো কাজ করে না? অবশ্যই ভালো কাজ করে, এর জন্যই বললাম ক্ষমতার কিছু ব্যক্তি আছে ক্ষমতার ব্যবহার করে, কিন্তু কিছু ব্যক্তিবর্গ আছে ছাত্রলীগের স, কিন্তু তারা ক্ষমতার অপব্যবহার করে। তো এগুলারে বাছাই করে আমার মনে হয় ছাঁটাই করাই উচিত। মানে এটা অভিযান দিলে মনে হচ্ছে সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি বলতেছেন, আচ্ছা যেহেতু আপনি যে একজন মডেল হিসাবে, যেমন গতকালকে গত পরশু দিন মৌসুমি অপু, তারপরে তার জামাই সরকারে, হ্যাঁ মানে অনেক মিডিয়া কর্মী না কিন্তু রাজপথে নেমেছেন, মানে জাতির কখন মানে কোন ধরনের ইয়ের সময় মানে সকল জাতিরা এক হয়ে রাজপথে নামেন? দেখেন, এখানে মিডিয়া কর্মী বা অন্য কিছু মেইন ফ্যাক্ট না, আমাদের মেইন ফ্যাক্ট হলো নারী, আমরা নারীর জন্য সব কিছু করতেছি। আমাদের দেশের যে অবস্থা, তাতে কোনো নারী কোনো কারো কাছেই তার মানে সেফ না, এই জন্যই সবাই আমরা রাজপথে নামছি, নামাটাই স্বাভাবিক। আর নারী তো সবার উপরে, নারী মা, তো সবাই, আমি বুঝতেছি না কেন এরকম হচ্ছে, কেন কেউ সম্মান দিতে পারতেছে না, নারী বাচ্চা বুড়ি সব একই কন্ডিশন। তো এক্ষেত্রে অবশ্যই সবাই রাজপথে নামবে, এখনও নামছে, ইনশাল্লাহ আমি মনে করি যতদিন পর্যন্ত একটা স্থায়ী শাস্তির ব্যবস্থা না হচ্ছে সবাই নামবে। কারণ বেসিক্যালি মা বোন সবার ক্ষেত্রে এটা হচ্ছে, আমি মেয়ে আমি বুঝি যে একটা একটা মেয়ে, সেক্ষেত্রে যদি আটজন ব্যক্তি মিলে কোনো কিছু ধর্ষণ করে তারে, তো কেমনে সম্ভব? আপনি একটু বিচার করেন, আপনি পুরুষ। আচ্ছা, বাংলাদেশের সেরা একজন ইউটিউবার আছেন সালমান মুক্তাদির, তিনি কিন্তু একটি জনসাধারণের জরিপ নিয়েছেন, সেক্ষেত্রে সেখানে নারীও ছিলেন পুরুষও ছিলেন, বিভিন্ন গাড়ি চালকও ছিলেন, মানে সাধারণ জনগণের মতামত ছিলেন, কিন্তু বেশিরভাগ পুরুষেরাই কিন্তু দাবি করছেন নারীদের পোশাক দিয়ে। হ্যাঁ, পোশাক নিয়ে দাবি করা অনেক মেয়ে আছে, চলাফেরা উদ্ভট, তাদের ড্রেস আপ চলাফেরা খুবই খারাপ, অনেকেই আছে, বাট সবাই কিন্তু না। আর আপনি ধর্ষণের ক্ষেত্রে দেখেন, যারা এই বক্তৃতাগুলো দিছে তাদের আমার মনে হয় সবগুলো ধর্ষণের একটা দৃষ্টান্তমূলকভাবে দেখে তারপরে বলা উচিত। বাচ্চা বুড়ি ধর্ষিত হচ্ছে, বাচ্চারা 2 বছরের বাচ্চা ধর্ষিত হচ্ছে, ক্লাস 5-এর একটা মেয়ে ধর্ষিত হচ্ছে, একটা মেয়ের মাদ্রাসায় পড়তে দিছে তারা, তার হুজুর দ্বারা ধর্ষিত হচ্ছে, তাদের ক্ষেত্রে ড্রেসের কী? আর বোরকা আলী যারা আছে তারা তো ধর্ষিত হচ্ছে, তো এক্ষেত্রে কী করার? আচ্ছা, আপনি যে হুজুরের কথা বলেন মাদ্রাসার, কিন্তু মাদ্রাসার মানে ছেলে হুজুর ছেলে মানে এটা বাচ্চার সাথে নারায়ণগঞ্জের নারীদের ড্রেস আপের ক্ষেত্রে ধর্ষণের কথা বলা হয়েছে। তো আমি 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, একটা ছেলে হাসপাতালে, ছেলে পিচি 8 বছর বয়সের একটা ছেলে, তার হুজুর দ্বারা ধর্ষিত হয়েছে, বাট তার ড্রেস আপের কী সম্পর্ক আপনি বলেন? তাহলে ড্রেস কীভাবে দায়ী? আচ্ছা আপু, আপনি কি মনে করেন না যে দেশটা আমাদের সমাজের যে ছেলেরা আছে তাদেরকে একটু আকৃষ্ট করে? অবশ্যই আকৃষ্ট করে, হ্যাঁ আকৃষ্ট করবে না কেন, যারা ও ধরনের ড্রেস আপ পরে তাদেরও সচেতন হওয়া উচিত। আর তারপরে আপনি দেখেন বোরকা পরা যারা, তারাও ধর্ষণ হচ্ছে, বাচ্চারাও ধর্ষণ হচ্ছে, আর ছেলেরা দ্বারাই ছেলে ধর্ষণ হচ্ছে, সেক্ষেত্রে আমি আপনাকে আরেকটা কথা বলি, এখন তো বোরকা পরার নিয়মটা কি, আর এখন মেয়েরা যে বোরকাটা পরে সেটা তো মডেল স্টাইলে, কারণ বোরকার পড়া আর গেঞ্জি পড়া এক সমান, তাই না? তাহলে আপনি কি মনে করেন না যে মেয়েদের আর একটু ভালোভাবে ঢাকা ঢুকা ভাবে চলাটা উচিত? হ্যাঁ, মেয়েদের অবশ্যই ঢাকা ঢুকা ভাবে চলা উচিত, সাবধান থাকা উচিত তার চলাফেরা, এমন যেহেতু সে মেইনলি ভাবতে হবে সে বাংলাদেশি, আর বাংলাদেশ ভাবতে গেলে 71-এর কথা মনে করতে হবে, অবশ্যই মনে করতে হবে, সেক্ষেত্রে ড্রেস আপ সেভাবেই নেওয়া উচিত, কারণ বাংলাদেশের সম্মান আছে একটা, অন্য দেশের কাছে এই ড্রেস আপের জন্য সম্মান বিকৃত করা যাবে না। তো এক্ষেত্রে আসলে ড্রেস আপ ঠিক করা উচিত, কিন্তু আপনারা যদি মনে করেন শুধুমাত্র ড্রেস আপের জন্য ধর্ষণ, তাহলে ভাববো ভুল। কারণ দেখেন, কয়েকদিন আগে ধর্ষণ করে যারে মেরে ফেলছে সে কিন্তু ড্রেস আপ, সে মহিলা 35 বছর আপ, সে কিন্তু স্টাইলিশ কোনো বোরকা টি শার্ট পরে বাইরে যায়নি, সে নির্দিষ্টভাবে ভালো মতে বোরকা পরেই গেছে, ইভেন তার স্বামীর সাথে গেছে, সেক্ষেত্রে কী প্রবলেম?
আচ্ছা আপু, আরেকটা জিনিস, আপনি যারা এই যে আমাদের শাহবাগ দর্শন বিরোধী আন্দোলন করে যেসব নারী নেতৃত্বীরা, ওখানে দেখা যাচ্ছে প্রকাশ্যে কিন্তু চুমুক আছে। হ্যাঁ, তাহলে তারা দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আসে, এটা আপনি কিভাবে দেখছেন? আমি যেহেতু জানি না তাদের সম্পর্কটা কি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমি ছবি পাইছি, এখন তারা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, হাজবেন্ড ওয়াইফ অথবা ভাই বোন হতে পারে, যেহেতু আমি তাদের সম্পর্কে আমি জানি না। আমি বলতে পারবো, তবে এটা মানে 95% মুসলমানের দেশে আপনি এটা কিভাবে সভ্য, মানে সভ্য হিসেবে দেখেন? এটা আমি সভ্য হিসেবে দেখবো না, কারণ সভ্য হিসেবে যদি দেখতাম তাহলে ধর্ষণটারও সভ্য ভাবতাম, যেহেতু যে দেশে ধর্ষণ এই অবস্থা সেটা আমি ফার্স্টেই বলছি, শিক্ষামূলক একটা জিনিস, এটা ধর্ষণ করতেছে ওরা শিক্ষা পাচ্ছে, তার উপর ধর্ষণ বিরোধী একটা আন্দোলন এভাবে আসলে ঠিক না, আমি কি বলবো এই ক্ষেত্রে। তো আপনি কি মনে করেন যে এই যে সরাসরি জনগণের সামনে আমার ওয়াইফকে আমি চুমু খেলাম, এটা কি সমাজের মধ্যে পড়লো? আমার মনে হয় ভাইরাল হওয়ার ইচ্ছা ছিল, এর বেশি কিছু আমি বলতে পারব না। মানে এই যে ভাইরালটা যেমন আমাদের এখন মুখে মুখে হয়ে গেছে, ভাইরাল হতে হবে, তো তারা ভাইরাল হতে হলে কি এটাই করতে হবে? না, আমি দেখি অনেক ক্ষেত্রে, আমরা ফেসবুকে কম বেশি সবাই থাকি, অনেক ক্ষেত্রে আপনি দেখেন ভাইরাল হওয়ার জন্য কেউ ফানি কিছু ইউজ করে, ভাইরাল হওয়ার জন্য কেউ আবার ভালো পথ বেছে নেয়, আবার ভাইরাল হওয়ার জন্য কেউ অতি নিচু পথে নামে। আপনি কি ভাইরাল হতে চান? আমি ভাইরাল হতে চাই বলতে, আমি ভালোভাবে চাই, ভাইরাল বলতে মানে বলতে কি ভাবে আপনি ভাইরাল হতে চান? ওই যে আমি মিডিয়াতে, আমি নাটকে একজন জনপ্রিয় মুখ হতে চাই, এতটাই। মানে আপনি দর্শকদেরকে কি দেখিয়ে, মানে মানে দর্শক আপনার আমার কাজ, আমার নাটক কেন দেখবে আপনার নাটক? আপনি কি দেখেন দর্শকদেরকে নাটক? এখন মেহজাবিনাপুর কথা বলি, তারা কি দেখে, আপনারা তার কি দেখেন, অবশ্যই তার অভিনয়টা দেখেন, সেক্ষেত্রে সাফা আপুর কথা বলি, কি দেখেন, অভিনয়টাই তো দেখেন, তাই না? আমাদের যে শাবনুর আপু ছিল, তার তো অভিনয় পাগলাম, এটাই দেখতেন, আর কি দেখতেন, তো আমারও সেটাই দেখবেন। ও, আপনি কি সেইভাবে মানে ভাইরাল হতে চান? হ্যাঁ, আমি সেটাই চাই। আর এই যে ধরেন কিছুদিন আগে কিন্তু একজন নারী কিন্তু বাইক বাইক চালিয়ে কিন্তু ব্যাপক ভাইরাল, জয়সরের বিয়ে, হ্যাঁ, কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে, কিন্তু তাও বিয়ের কত বছর পরে, 2 বছর পরে গায়ে হলুদ এসে, হ্যাঁ, সে কিন্তু ভাইরাল হয়েছে এবং বাচ্চা সহকারে কিন্তু ইয়ে হয়েছে। তাহলে এইরকম তো আপনি তো ধরেন, যেহেতু আপনি মিডিয়া কর্মী, আপনিও তো হঠাৎ কোনো কিছু করে ভাইরাল হতে পারেন, কারণ এটা তো সহজ বিষয়। কি আপনি? আমি হঠাৎ ভাইরাল হতে চাই না, আমি আস্তে ধীরে ভাইরাল হব, কিন্তু সেটা ভালোভাবে সবার কাছে, আমি সারা জীবন ভালোভাবেই থাকতে চাই, সেটা। ভালো আপু, আপনি ভালোভাবে যেহেতু থাকতে চান, তাহলে তো আপনার আবার ইচ্ছে ভাইরাল হওয়ার, এর মাঝে আবার ইচ্ছে হচ্ছে আপনার? আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নেই, আমার আমার দেশের যে 100% লোক আছে তার মধ্যে আমার 80% লোক চিনুক, আমি এতটা জনপ্রিয়তা চাই। জনপ্রিয়তাটা তো নিজের থেকে নিজের অর্জন করে নিতে। হ্যাঁ, অবশ্যই অর্জন করতে হবে। তো সেই অর্জনটা করার মতো আপনার ভিতরে কি এমন প্রতিভা আছে সেটা একটু বলবেন? আমার মধ্যে একটা ইচ্ছা শক্তি আছে, আমার মধ্যে চেষ্টা আছে, আর সাপোর্ট হিসাবে পাবলিক আছে, সাপোর্ট করবে, আর এছাড়া আমাদের ডিরেক্টর বড় ভাইয়ারা আছে, তাদের কাছ থেকে হেল্প চাই, এতটাই। আচ্ছা, একটি জিনিস, আপনি যেন আজকে আমাদেরকে যে ইন্টারভিউটা দিয়েছেন, আমাদের প্রোগ্রামে আপনি এসেছেন, আপনাকে স্বাগতম জানাচ্ছি। একটি জিনিস, কিছুদিন আগে ফেসবুকে বিভিন্ন জায়গায় সামিয়া মিতুকে তো চিনেন আপনি, যেহেতু আপনি মিডিয়া কর্মী, সামিয়া মিতু কিন্তু বিপি নূরকে নিয়ে এবং নারীবাদী অনেকগুলো স্ট্যাটাস দিয়েছেন এবং তারপরে সেই অনেকগুলো ভিডিও করে নিজের নিজের যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু শেয়ার করেছেন, কিন্তু তার ফেসবুক থেকে কিন্তু একটি ভিডিও কিন্তু ফেসবুক সরিয়ে নিয়েছেন, হয়তো সেটা আইনের যে কোনো কারণে সরিয়ে নিয়েছেন, কিন্তু তাকে কিন্তু হত্যার হুমকি দিয়েছেন। এখন ভাইরাল হওয়ার জন্য অনেকে অনেক কিছু করে, আপনি দেখবেন রিসেন্ট কিছু ভিডিও আছে, একটা পার্সন কখনো ছেলে হচ্ছে, কখনো মেয়ে হচ্ছে, কখনো সেই মা হচ্ছে, কখনো বা সেই বাচ্চা হচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সে নিজেই হচ্ছে, হ্যাঁ, একটা ফানি, একটা মজা পাচ্ছে সবাই দেখে, হ্যাঁ, ভাইরাল হচ্ছে। এখন এক্ষেত্রে আমি আর একটা কথা বলবো, আমি জানি না কার লাগবে কার না লাগবে, আপনি আমাদের মডেল মারিয়া নোনিরে দেখতে পারেন, সেক্ষেত্রে উনি কী করতেছে, ভাইরাল হচ্ছে না ডান্স না গান, উনি জাস্ট উনির ফিগার ফিটনেস শো করতেছে। সানি লিওনের কথা বলতে পারেন না? না, তার কথা আমি বলবো না, আমি বাঙালি, আমি বাংলাদেশের কথাই বলবো। তো এক্ষেত্রে ভাইরাল হওয়ার জন্য অনেক ওয়ে আছে, কিন্তু আপনার খারাপভাবে ভাইরাল হতে হবে এর জন্য দায়ী কে আপনি? সেক্ষেত্রে আপনারা যদি এখন মৃত্যুর হুমকি দেয়, আমরা দায়ী নয় কেউ, কারণ সেটার জন্য একান্তই আপনি দায়ী। সানার কথা তো বলা যায় যেহেতু আপনি বাঙালি। ও হয়তো অনেকদিন ধরে মিডিয়াতে আছে কিন্তু কোনোভাবে ভাইরাল হতে পারেনি, তারপর এখনও যেভাবে হোক ভাইরাল হয়েছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে, তার ফ্যামিলিও নারাজ, কিন্তু তার একটাই ইচ্ছা আকাঙ্ক্ষা সে ভাইরাল হবে, সবাই তারা চিনুক, তো সে যা কিছুই করুক কিন্তু সে জি।
জিতে গেছে আর কি, মানে সানাই তার জায়গায় সফল, কিন্তু সে করোনার কাছেও কিন্তু সানাই করোনা হয়েছে। সানাইয়ের একটা জিনিস ভালো লাগছে, ও যেটাই করুক ও লক্ষ্যে পৌঁছানোর জন্য ও পিছন দিকে কখনোই ফিরে তাকায়নি। অনেকে অনেক কিছু বলছে কিন্তু ও একদম ফিরে তাকায়নি, সে যা বলে বলুক, এখন সেটা যেভাবেই হোক সেটা বিনিময়। আচ্ছা, কারণ সানাই মাহবুব কিন্তু মাছন স্বপ্নর কাছে কিন্তু প্রথমে একটি ইন্টারভিউ দিয়েছে। আমি একটা কথা বলি ভাইয়া, যেহেতু আমাদের আজকের টপিকটা ধর্ষণ নিয়ে, সো আমরা সানাইয়ের কথা না বলি, আমরা এটা এই টপিকে। আচ্ছা মিথুন আপু, আপনি এখন তো ছোট পর্দায় কাজ করতেছেন তাই না? জি ভাইয়া। তো আপনার কি কখনো বড় পর্দায় কাজ করার অনুভূতি আছে বা ইচ্ছা আছে? ছোট পর্দা, আমরা নাটকের বেসিক্যালি ছোট পর্দায় দেখি, বড় পর্দা বলতে আমরা সিনেমাটাই বেশি দেখি। বাট ভাইয়া, আমি মিডিয়াতে অল্প দিন, বাট আমার দুইটা সুনামধন্য ব্যক্তি অফার করছে সিনেমার জন্য, কিন্তু আমি করবো না ভাইয়া, কারণ আমরা সবাই জানি এখন সিনেমার অবস্থা কী। আর একটা সিনেমাতে আমি গেলাম, কাজ করলাম, হ্যাঁ হয়তো ওটা ভালো হলে আমি আর দুই চারটা কাজ পাবো, বাট ওটা যদি খারাপ হয় আমার যে নাটকের লেভেলটা আছে আমি হয়তো সেটাও হারাবো। সো আমি সিনেমা চাই না, আমি আমার নাটকেই, নাটকের লাইফটাতেই আমি প্রতিষ্ঠিত হতে চাই। আমি ছোটো পর্দায় থাকতে চাই, জনপ্রিয় হয়ে থাকতে চাই, আমার বড় অত বড় হওয়ার আশা নেই যে আমার বড় পর্দাতে কাজ করতে হবে। আচ্ছা, আপনি যেন বললেন আরেকটা জিনিস যে আমরা দর্শন বৃদ্ধি, কিন্তু এই যে সানাইও কিন্তু দর্শন বৃদ্ধি প্রতিবাদী ভিডিও কিন্তু করেছে। এখন সানাই একটা নারী, সানাই যা কিছু করছে ভাইরাল হওয়ার জন্য নিজের সাথে করছে, এখানে অন্য কাউরে জড়াইছে কিনা সেটা তার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। সানাই কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, এখন সে ইন্টারভিউ দিয়েছে, তার সে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করলে সেটা ধর্ষণের পর্যায়ে পড়ে না। এখন সানাইরা যদি এখন 5-10 জন মিলে কাছে যায় রেপ করে, সেটা এখন সানাই যতটা খারাপই হোক তবুও সে নারী। সানাই খারাপ তো আমি বলিনি, এখন খারাপ হোক বা ভালো হোক বা সে যা কিছুই করুক, যা কিছুই করুক। সম্মানিত দর্শক দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন একজন মডেল বা সে বর্তমান আমাদের যে প্রেক্ষাপটটা আছে সেই বিষয়ে তার মন্তব্যগুলো শুনেছেন। তিনি কিন্তু চাচ্ছেন যে বিচার বহির্ভূত হত্যার কিন্তু তিনি পক্ষে না, কিন্তু তবুও কিন্তু যারা প্রকৃত দর্শনের সাথে বা এই কাজের সাথে জড়িত তাদের যেন এমন শাস্তি হোক যেটা হয়তো এর আগে কিন্তু অনেক মানে মডেল, আমি যেহেতু আমরা আজকে একজন মডেলের ইন্টারভিউ নিচ্ছি, তো সেক্ষেত্রে একজন অনেক মডেলেরা কিন্তু দাবি করেছেন বা এই হুমায়ুন আহমেদের মানে স্ত্রীও কিন্তু দাবি করেছেন যে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যেটা বাংলাদেশের পত্রপত্রিকা বা গণমাধ্যমগুলো যেন লাইভ টেলিকাস্ট করে, যাতে তাকে এমন শাস্তি দেওয়া হোক বাকিরা যেন মানে দেখে যেন ভয় পেয়ে যায়, সামনের দিকে এই ধরনের কাজ করতে যেন সাহস না পায়। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।